बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी आज के आपनादेर सामने एकटी आलोचना निये हाजिर होइलाम। से आलोचनाटी हलो विशेष करे जारा गुरु मुर्शिद धरबे एवं जारा नतून धरेछेन, आमी तादेर उद्देश्ये किछु आलोचना करब। तो जारा धरबेन तादेरके तो बोलछि विशेष करे तादेर प्रयोजन बेशी, एवं जारा नतून धरेछेन तादेर जन्य ए कथागुलो प्रयोजन। एवं आरेकटी कथा हलो जे एकदल आछे मुर्शिद लागे ना, मुर्शिद धरते हबे ना। जारा ए कथा बोले तारा बोझे ना, किन्तु कुरानेर मध्य जदि आमरा जाई सूरा काहाफेर 17 नम्बर आयाते आल्लाह बोलते से जे जादेर मुर्शिद आमी राखी नाई मने करते हबे तारा पथभ्रष्ट, तारा पथे नाई। ए कथाटा आल्लाह कुराने सूरा काहाफेर 17 नम्बर आयाते बोलेछेन। ताई आमी बोलते चाई जे गुरु एवं शिष्य पीर मुरीद এই বিষয়টা আসলে কি, এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। এবং আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তাহলে এরকম লক্ষ কোটি সৃষ্টি আছে, এর মধ্যে দুই একটা সৃষ্টির দিকে লক্ষ্য করে আমি কি বুঝলাম, আমি কি পাইলাম, এই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনাটি করব। সেই আলোচনাটি হলো যে একটি কুমারিয়া পোকা, কুমারিয়া পোকাটি বিষয়টি কি, সে মাটি দিয়ে ঘর বানাতে পারে এবং সে মাটি দিয়ে ঘর বানানোর পরে এটার ভিতরে সে বসবাস করে। তো এই পোকাটার নাম হলো কুমারিয়া পোকা, তো এই জন্য তাকে কুমারিয়া পোকা বলা হয়েছে। আচ্ছা, তো এখন আমি বলবো এই কুমারিয়া পোকাটি কি করে। এই কুমারিয়া পোকাটি যে কোনো একটা পোকার কাছে যাইয়া সেই পোকাটাকে কামড়ে ধরে, কামড়ে ধরার পরে তখন সেই পোকাটা মারা যায়। ওই পোকাটা যখন মারা যায় তখন দেখা যায় সেই মৃত পোকাটাকে নিয়ে নিজের বাসার ভিতরে ঢোকে, নিজের বাসার ভিতরে ঢোকে তখন কি করে এই কুমারিয়া পোকাটি ওই মৃত পোকাটিকে চাটতে থাকে। সে চাটতে থাকে, চাটতে চাটতে এরকম অবস্থান হয় যে কুমারিয়া পোকা রঙে রং ধরায়। তখন কুমারিয়া পোকা যখন তাকে চাটতে চাটতে নিজের রঙে রং ধরায় তখন কি করে কুমারিয়া পোকাটা মারা যায়। মারা যাওয়ার পরে ওই পোকার মধ্যে তার আত্মাটা বিলীন হয়। তো আত্মাটা যখন বিলীন হয় তখন দেখা যায় সে নিজের খোসাটা রেখে আরেকটা নতুন খোসার ভিতরে ঢুকলো, তার মানে নিজেকে পরিবর্তন করে আরেকটি নতুন খোসার মধ্যে গেল। তখন ওখানে গিয়েও দেখা যায় যে ওই যে মৃত যে পোকাটি তারও কিন্তু একটা আত্মা আছে। আবার দেখা যায় কুমারিয়া পোকাটি যখন মৃত্যুবরণ করলো তখন মিশে ওই আত্মার সাথে একাকার হয়। একাকার হয়ে তখন দেখা যায় ওই পোকাটা নড়াচড়া করে, এখন সেই পোকাটা এখন জীবিত। তার মানে যে আল্লাহ যে বলেছে যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, তখন এই কুমারিয়া পোকাটি নিজে মরে তখন সেই মৃত পোকার মধ্যে সে জীবিত হইলেন বা বিলীন হইলেন, তখন ওই মৃত পোকাটি এখন লড়াচড়া করে। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আসলে একটু গভীরভাবে বুঝবেন ইনশাল্লাহ। তাহলে গভীরভাবে বোঝার পরে যখন আমরা চিন্তাভাবনা করব এবং সেই মতে আমরা চলব, তবে আমাদের যদি এরকম হয় তাহলে আমাদের জীবন ধন্য হবে। যেমন একজন মুর্শিদ বা একজন পীর, পীর ফার্সি শব্দ এবং এটার যদি অর্থ ব্যাখ্যা বা রচনা করি তাহলে দেখা যায় মুর্শিদ পথ প্রদর্শক। তাহলে যিনি আমার পথ প্রদর্শক তিনি আমার মুর্শিদ বা
পীর, আমি যখন তার কাছে গেলাম, বায়াত হইলাম বা মুরিদ হইলাম, তাহলে মুরিদ শব্দের অর্থ কি? মুরিদ শব্দের অর্থ মরা। সেটা কোন মরা? জিন্দা মরা। যখন একটা মানুষ জিন্দা মরতে পারে, তখন সেই দেখবেন একটা মৃত লাশকে যখন গোসল দেওয়া হয়, তখন কিন্তু তাকে কাত করতেছে, চিত করতেছে, তাকে সাবান দিয়ে ডলতেছে, গোসল করাইতেছে। কিন্তু মরা যেমন কোনো কথা বলার শক্তি নেই, যে আমাকে কাত করলে কেন, চিত করলে কেন, আমি ব্যথা পাই, এরকম সেরকম কিছুই বলে না, তার মানে সে মরা। ঠিক একজন মুর্শিদের কাছে যখন একজন ভক্ত জিন্দা মরা মরবে, তখন কি হবে? এই জিন্দা মরাটা যখন হবে, তখন সে কি হয়ে গেল? যে তার মুর্শিদ হয়ে গেল সেই কুমারিয়া পোকার পার্ট। কুমারিয়া পোকার পার্টে যখন চলে গেল, তখন ভক্ত হয়ে গেল সেই মৃত পোকা। তখন কি হলো? যে এই মৃত পোকা, তার মানে জিন্দা মরা যে ভক্তটি, এই ভক্তটি মরার মতো তাকে মানতে থাকে, শিখতে থাকে, জানতে থাকে, ভয় ভক্তি প্রেম প্রেম রেখে চলতে থাকে। তখন এক সময় দেখা যায় যে একজন পীর সাহেব বা একজন মুর্শিদ তখন সেই ভক্তটাকে নিজের মতো করে সাজিয়ে নেয়, নিজের মতো করে তাকে গড়াইয়া নেয়, তাকে পবিত্র করে নেয়। তখন তিনি কি হয়, তখন এই মুর্শিদ যেই দেহে বাস করতেন সেই দেহটা একদিন মৃত্যুবরণ করে, সেই দেহের থেকে সেই ভক্তের মধ্যে তিনি উদয় হন, সেই ভক্তের মধ্যে তিনি বিলীন হয়ে তখন গুরু যে যেরকম সাজেশন দিত ভক্তদের, যেরকম চালাইত, তেরকম ওই ভক্তের মুখ দিয়ে তখন এই গুরু কথা বলতে থাকে। তখন মুর্শিদ রূপে তিনি একজন ভক্তের মধ্যে বিলীন হয়ে গেলেন। তো আমি যে কথাটি বোঝাইতে চাইতেছি যে আমরা এই পৃথিবীতে কেউ মুরিদ হব, আবার কেউ মুরিদ হওয়ার চিন্তাভাবনা করেছি, আবার কেউ মুরিদ হয়েছি, কিন্তু মুরিদ যে আমরা হয়েছি, মুরিদ শব্দের অর্থ যে জিন্দা মরা, কিন্তু সেই মরাটা আমরা মরিনি, সেই ভয় ভক্তি প্রেম আমাদের মধ্যে নেই। তখন দেখা যায় যে আমরা জীবিতই রইলাম। তা আমরা যদি জীবিতই থাকি, তাহলে মুর্শিদ আমাকে তার নিজের মতো আমাকে কীভাবে সাজাবে? আমি যদি নড়াচড়া করি, আমি যদি জীবিত হই, তখন তো সেই মুর্শিদ আমাকে সেই কুমারিয়া পোকার মতো আমাকে চেটে চেটে বা আমাকে পরিষ্কার করে পবিত্র করে তুলবে এবং তার রঙে রং ধরাবে, এটা তো আর হয় না। তাই মুর্শিদ ধরলে তখন কি মুরিদ হওয়া, আর মুরিদ মরতে হবে আমাদের, আর সেই মরাটাই হলো জিন্দা মরা। যদি জিন্দা মরা মরতে পারি, তাহলে অবশ্যই সেই মুর্শিদ আমার মধ্যে আপনার মধ্যে বিলীন হবে। আর যখন বিলীন হবে, তখন আল্লাহ বলেছে হে রাসুল, আপনার হাতে আমার হাত, আর রাসুল বলেছে আমার পরে আর নবী আসবে না, নবুয়াত খতম। কিন্তু যে রাসুল বলেছে আমার পরে নবুয়াত খতম, নবী আর আসবে না, তবে একজন পীর আউলিয়ার হাতই আমি রাসুলের হাত, আর আমি রাসুলের হাতই আল্লাহর হাত। তাহলে একজন পীর যখন নিজে একজন ভক্তকে তৈরি করল এবং দেখা যায় সেই ভক্তের মধ্যে পীর বিলীন হইল, আর যখন পীর ওখানে বিলীন হইল, তখন ভক্তের মুখে কথা বলে, ভক্তের মুখে দেখে, তাহলে এজন্যই বলা হয়েছে যে মানুষ আসলে মরে না, মানুষের আত্মা মরে না, সেই আত্মা বিলীন হয় একজন পবিত্র মানুষের মধ্যে। আর সেই আত্মার মধ্যে কে বিলীন আছে? রাসুল বিলীন আছে। আর রাসুলের মধ্যে কে বিলীন আছে? আল্লাহ বিলীন আছে। তাহলে ওই ঘুরিফিরি ঠিকানা একটাই। তাই আজকে আমি যে আলোচনাটি বুঝাইতে চাইলাম যে আল্লাহ যে বলেছে তোমরা যদি আমাকে দেখতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তবে আমি কুমারিয়া পোকার দিকে যখন আমি লক্ষ্য করিলাম, লক্ষ্য করার পরে আল্লাহর এই সৃষ্টির সাথে আমি এই জিনিসের মিল পাইলাম। তবে আপনারা কেমন মিল পাইলেন, কেমন ভালো লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। আরেকটা বিষয় হলো যে একটা সৃষ্টি হলো, যেমন একটা সৃষ্টি সেটা হলো মুরগি। যেমন মুরগির বাচ্চা হয়, বাচ্চাদেরকে টোকায় টোকায় খাওয়ায়,
এই বাচ্চাগুলো যখন ডিমের মধ্যে ছিল তখন ডিম যখন আস্তে আস্তে ফুটলো তো 30-35 দিন বা 40 দিন পর্যন্ত একটা মুরগি ওম দিতে দিতে যখন বাচ্চাগুলো ফুটাইল, বাচ্চাগুলো যখন ফুটে মায়ের সাথে হাঁটতে শুরু করলো, তখন দেখা যায় সে খুঁটে খুঁটে খায়, কিন্তু নিজে খায় না, কিন্তু আধারগুলো নিয়ে বাচ্চাকে দেয়। কত মায়া, কত মহব্বত। তেমনি একজন মুর্শিদ যখন তার ভক্তদেরকে ছোট থাকে, প্রথম প্রথম অনেক ভালো বোঝায়, অনেক কিছু বোঝাইতে থাকে, শিখাইতে থাকে, যখন একটা দেখা একটা সময় আসে যে তখন ওই বাচ্চাদেরকে আর খুঁটে খুঁটে খাওয়ায় না, তখন নিজে নিজে খায়। যদি আবার যায় মায়ের কাছে, মা খুঁটে খুঁটে দেবে আমরা খাবো, তখন মা দেখা যায় মাথার মধ্যে ঠোকর দিয়ে দেয়, সর, তার মানে তোরা নিজে খাওয়ার মতো এখন সময় হয়েছে, তোরা এখন নিজের খাওয়া নিজে খা। একটা সময় পীর মুর্শিদ একটা ভক্তকে অনেক বোঝায়, অনেক জ্ঞান দান করেন, কিন্তু আরেকটা সময় যখন সাবালক হয় তখন নিজের খাবার নিজে খাও, নিজে জ্ঞান অর্জন করো, নিজে সাধন করো, আল্লাহ পর্যন্ত পৌঁছাও। যাই হোক, আজকে যে আলোচনাটি করলাম, এই আলোচনার মাধ্যমে যে আমরা কীভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো এবং কীভাবে যে রাসুল আমার মধ্যে বিলীন হবে, মুর্শিদ আমার মধ্যে বিলীন হবে, যে আমাদের সে মরার মতোই মরতে হবে, আজকে এই কথাগুলো বোঝানোর জন্য এই আলোচনাগুলো করলাম। তবে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আমাদের এই চ্যানেলটির কথা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।